সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুহায় আবদ্ধ তিন ব্যক্তির ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সহি বুখারিতে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে তিনজন লোক একসাথে পথ চলছিল, পথিমধ্যে তারা বৃষ্টিতে আক্রান্ত হল, অতঃপর তারা বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, তোমাদের সৎকর্মের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই এই পাথর থেকে তোমাদের মুক্ত করতে পারবে না। তখন তারা তাদের সৎকর্মের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে শুরু করল। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন, আমার ছোট ছোট সন্তানও ছিল, আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়িতে ফিরতাম, তখন দুধ দোহন করে সন্তানদের আগে আমার বাবা মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয়, বাড়িতে এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মতোই দুধ দোহন করলাম, দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। এত রাত করে তাদের জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে বাচ্চাদের পান করানোও আমি সঙ্গত মনে করিনি। অথচ আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল। এভাবেই ভোর হয়ে গেল, অতঃপর তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, আপনি তো আমার অন্তরের অবস্থা ভালো করেই জানেন, আমি যদি এই কাজটি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে গুহার মুখ থেকে পাথরটিকে সরিয়ে দিন এবং আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিন। অতঃপর তার দোয়ার ফলে আল্লাহ তাআলা পাথরটিকে সামান্য পরিমাণ সরিয়ে দিলেন, কিন্তু তারা এই অল্প জায়গা দিয়ে বের হতে পারছিল না। অতঃপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, পুরুষেরা যেমন মহিলাদের প্রতি আসক্ত থাকে, আমিও তার প্রতি তার চেয়ে বেশি আসক্ত ছিলাম। আমি তাকে অবৈধ কাজ করার প্রস্তাব দিলাম, কিন্তু সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করল। অতঃপর কিছুদিন পর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, সে আমার কাছে সাহায্যের জন্য আসলো। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে 100 দিনার দিয়ে সাহায্য করব, এই শর্তে যে তুমি আমার সাথে অবৈধ মেলামেশা করবে। সে আমার প্রস্তাবে রাজি হলো, আমি তাকে 100 দিনার দিলাম এবং তার সাথে অপকর্ম করার জন্য তার দুপায়ের মাঝখানে বসলাম। এমন সময় সে আমাকে লক্ষ্য করে বলল, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, অন্যায় ভাবে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না। এ কথা শোনার সাথে সাথেই আমি আপনার ভয়ে দাঁড়িয়ে গেলাম এবং স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে ছেড়ে দিলাম, তাকে চলে যেতে বললাম। হে আল্লাহ, আপনি তো আমার অন্তরের অবস্থা ভালো করেই জানেন, আমি যদি এই কাজটি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে গুহার মুখ থেকে পাথরটিকে সরিয়ে দিন এবং আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিন। অতঃপর তার দোয়ার ফলে পাথরটি আরো কিছু দূর সরে গেল। অতঃপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি আমার কাজের জন্য কয়েকজন শ্রমিক নিযুক্ত করেছিলাম এবং কাজ শেষে আমি তাদের মজুরিও দিয়েছিলাম, কিন্তু একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির সেই অর্থ দিয়ে কৃষিকাজ করতে লাগলাম, তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হলো। কিছুদিন পর সে আমার নিকট এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরি ফিরিয়ে দাও। আমি তাকে বললাম, এসব উট, গরু, ছাগল ও রাখাল যা কিছু দেখতে পাচ্ছ তা সবই তোমার মজুরি। তখন সে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে বিদ্রুপ করো না। তখন আমি তাকে বললাম, আমি তোমার সাথে মোটেই বিদ্রুপ করছি না, বরং যা সত্য তাই বলছি, আমি তোমার সেই মজুরি দিয়েই এগুলো অর্জন করেছি। তখন সে তার সব কিছু নিয়ে চলে গেল, এগুলোর মধ্য থেকে কোনো কিছুই রেখে গেল না। হে আল্লাহ, আপনি তো আমার অন্তরের অবস্থা ভালো করেই জানেন, আমি যদি এই কাজটি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে গুহার মুখ থেকে পাথরটিকে সরিয়ে দিন এবং আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিন। অতঃপর তার দোয়ার ফলে গুহার মুখ থেকে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল এবং তারা আগের মতোই পথ চলতে লাগল। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি আলোচনা করলাম এটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং এই ঘটনাটিতে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এই ঘটনা আমাদের শেখাচ্ছে, আমরা যখন বিপদে পড়ব তখন একমাত্র আল্লাহ তাআলার নিকটেই প্রার্থনা করব। এই ঘটনা আমাদের আরও শিক্ষা দিচ্ছে যে পিতামাতার খেদমত হচ্ছে এমন এক মহান কাজ, যেই কাজের মাধ্যমে কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই ঘটনা আমাদের আরও শিক্ষা দিচ্ছে, এই ঘটনা
আমাদের আরো শিক্ষা দিচ্ছে, যারা আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদ থেকে মুক্তি দিবেন। এই ঘটনা আমাদেরকে শ্রমিকের হক আদায়ের শিক্ষা দিচ্ছে যে শ্রমিকের পারিশ্রমিক আত্মসাৎ করো না, কয়েক যুগ অতিবাহিত হয়ে গেলেও তার পারিশ্রমিক তাকে ফিরিয়ে দাও। কি উপস্থিতি! আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই বিষয়গুলো বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।